আপোনালোকৰ 6 নং দফাত উল্লেখ থকা অসমীয়া মানুহ কোন যে অসম চুক্তি অবৈধ বিদেশী ইত্যাদি কথাবিলাকে একোপামান ভণ্ড নেতাঘে তৈয়াৰ করিলে আৰু অসমৰ একো লাভ নহল এই কথা যে আমি স্পষ্ট কৰিছো কা আন্দোলনটো একেই ভণ্ড এছামৰ ভণ্ডামীৰ বাহিৰে অন্য একো নহয় গুলি দুষ্কৃতিকারী গুলি পড়ব পারে কিন্তু ডাঙর কথা নহয় ন আমি হিন্দু যুব ছাত্র পরিষদ অসমে এই অসম চুক্তির 6 নং দফাক লৈ সংশ্লিষ্ট সকল পক্ষকে রাজনীতি করিবলৈ বন্ধ করিবৰ বাবে আমি আহ্বান জনাইছো এই কারণে আমি আহ্বান জনাইছো যে অসম চুক্তি অবৈধ বিদেশী ইত্যাদি কথাবিলাকে একোপামান ভণ্ড নেতাঘে তৈয়াৰ করিলে আৰু অসমৰ একো লাভ নহল এই কথা যে আমি স্পষ্ট কৰিছো আজিও সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য ডাঙরিয়ায় কয় যে অসম চুক্তির 6 নং দফা আখরে আখরে রূপায়ণ হব লাগিব দাড়ি কমাও সলাব না লাগিব আর আজি আমি সকলকে সদৌম ছাত্র সন্থার সকল নেতা আজি যোন যত অবস্থান নকরক লুরিণজ্যোতি গগৈ হোক প্রফুল্ল কুমার মহন্ত হোক সমুজ্জ্বল ভট্ট হোক তেওঁলোকক আমি প্রশ্ন করছো পুনপটিয়া প্রশ্ন যে 6 নং দফার যদি দাড়ি কমাও সলাব না লাগে 6 নং দফার যে সাংবিধানিক রক্ষা কবচর কথা কোয়া হয়েছে এই রক্ষা কবচ কেবল অসমীয়া মানুষের বাবে উল্লেখ করা আছে তার আজির দিনত অসমত বাস করা কোনো জনগোষ্ঠীয় কোনো জনজাতীয় লোকে জনজাতীয় জনগোষ্ঠীর লোকে নিজকে অসমীয়া বলে নকয় তেতিয়ালে আজিলৈকে আপনার এই কথা কিয় স্পষ্ট করব পৰা নাই যে আপনার 6 নং দফাত উল্লেখ থকা অসমীয়া মানুষ কোন আজি 36 ইয়ার্স লাগিল 36 বছর লাগিল আপনার অসমীয়ার সংজ্ঞা নিরূপণ করার কারণে তাত খিলঞ্জিয়া সুমাব নেকি তাত ঠলগিরি শব্দ সুমাব নেকি আনহাতে আপনি কই আছে দাড়ি আর কমাও সলাব নিব আর তাত অসমীয়া মানুষের কথা কোয়া আছে তেতিয়ালে আপনালোকে অসমীয়ার সংজ্ঞা নিরূপণ করার কারণে 36 বছর কিয় লাগিল আপনালোকে আর কিমান ইয়ারে রাজনীতি করে থাকিব এই এই 6 নং দফাটুক লৈ গতিকে আমি আপনালোকক আজি আহ্বান জানাইছো আপনালোকে রাজনীতি বন্ধ করক 6 নং দফার যেতিয়ালৈকে অসমীয়া কোন আপনালোকে ইয়াত উল্লেখ করা অসমীয়া যা সাংবিধানিক রক্ষা কবচর কথা কৈছে এই অসমীয়া কোন এই যদি আপনার স্পষ্ট করব নয় তেতিয়ালৈকে 6 নং দফার নাম আপনার লওয়ার কোনো নৈতিক অধিকার নাই আজি হিন্দু যুব ছাত্র পরিষদে এই কথা স্পষ্ট করে দিছো কা আন্দোলনটো একেই ভণ্ড এছামৰ ভণ্ডামীৰ বাহিৰে অন্য একো নহয় কা আন্দোলন হল এই কা আন্দোলন যিটো হৈছে যিটো কা চিটিজেনশ্বিপ এক্ট 1955 চিটিজেনশ্বিপ এক্ট এতিয়ালৈকে 7 বাৰ এমেণ্ডমেণ্ট কৰা হৈছে চিটিজেনশ্বিপ এমেণ্ডমেণ্ট এক্টখন আৰু এই 7 বাৰ এমেণ্ডমেণ্ট কৰাৰ সময়ত কিন্তু এই আন্দোলনকাৰী নেতাবিলাক আৰু দল সংগঠনবিলাক মৌন হৈ আছিল আনকি যিখন যিটো সংগঠন সদৌম ছাত্র সন্থার নেতৃত্বত বিদেশী বহিষ্কারৰ আন্দোলন হৈছিল আৰু চুক্তি হৈছিল তেওঁলোকৰ নেতা প্রফুল্ল কুমার মহন্ত মুখ্যমন্ত্রী হৈ থকা সময়তো এমেণ্ডমেণ্ট কৰা হৈছে তাত কোৱা হৈছে 86 চনলৈকে অহাজনৰো 10 বছৰ পিছত ইয়াতে ভোটাধিকার সাব্যস্ত কৰা হ'ব তেতিয়ালৈকে কিন্তু সকলোবিলাক নিমাত কিন্তু যেতিয়া 2014 চনের কথা আহিল আর ইয়াত মাত্র এটাই কথা যে ইয়াত মুসলমানক বাইরে অন্য সকলকে নাগরিকত্ব দিয়া হব এই কথাটোতে তেওঁলোকৰ প্রবলেম হৈ আছে আজি যদি ইয়াত মুসলমানকো নাগরিকত্ব দিয়ার কথা আহি গলেন তেতিয়াহলে এনে ধরনের আন্দোলনও দেখা নাপালে হল বাকি যিমানবার এমেণ্ডমেণ্ট হৈছে যেনেকে শুই আছে তেনেকে শুই থাকিলেহেঁতেন গতিকে ইয়াত এটাই কথা যে মুসলমানক নাগরিকত্ব দিয়া নোহোৱা শব্দটো থকা কারণে এওঁলোকৰ এইবিলাক আস্ফালন হৈছে তার বাদে অন্য একো নহয় এনেকে তো কা আন্দোলনের নামত গুয়াহাটীত অত্যাচার করলে পুলিশ প্রশাসনে তো হাত দি হাত খাবতি বহি থাকিব নোৱাৰিব তেওঁলোকে নিশ্চিতভাবে এই কথাটো জানিব লাগিছিল তেওঁলোকৰ আইন হাতত তুলি লওয়ার অধিকার নাছিল জিলা প্রশাসনে রাজ্যিক প্রশাসনে বারম্বার কই আছে যে তার এটা তোমালোকে প্রতিবাদ করা সেই বলে তোমালোকে এই ধরনের অত্যাচার কা আন্দোলনের সময় বিভীষিকা দেখা পাইছো না গুয়াহাটীর মানুষে নিজের ঘরত আহিব নোৱাৰে খানাপাৰাৰ পৰা চিড়িয়াখানালৈ আহিব নোৱাৰি তাত কুটুম্বর ঘরত থাকিবলগীয়া অবস্থা হৈছে একো নুবুজে নুশুনো নামানো ইত্যাদি বর্বৰ কথা কিছুমান কৈ ৰাজপথত অত্যাচার করা কথা তো সহ্য কৰিব পাৰিব নেকি গুলি দুষ্কৃতিকারী গুলিত মরিব পাৰে সেইটো ডাঙৰ কথা নহয় ন যোনেও জ্বলাইছে স্পটত যদি মৃত্যু হৈছে জ্বলাই থকাৰ কাৰণে তেতিয়াহলে দুষ্কৃতিকারী দুষ্কার্য সংঘটিত কৰাজনকে দুষ্কৃতিকারী বুলি কোৱা হয় জ্বলাবৰ কাৰণে অধিকাৰ কোনে দিছে ভাঙিবলৈ অধিকাৰ কোনে দিছে প্রতিবাদ করব লাগবে হয়তো গণতান্ত্রিক প্রতিবাদ হয়ে থাকা নাই নয় মানে 6 নং দফা কার্যকরী হব লাগে কিন্তু ইয়ার নামত রাজনীতি তো বন্ধ করব লাগে 6 নং দফাত যে উল্লেখ আছে যে অসমীয়া মানুষ ইয়াত একদম স্পষ্টভাবে উল্লেখ আছে এখন অসম চুক্তি ইয়ার 6 নং দফা আপনার মই এইমাত্র দেখালো যে ইয়াত কেবল অসমীয়া মানুষ বলে উল্লেখ করা আছে প্রথমতে আছে এইটা অসমীয়া মানুষ
যদি অসমীয়া মানুহ আৰু সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য দীপাংকৰ গোহাঁই লুৰিণজ্যোতি গগৈহঁতে কয় যে ইয়াত দাড়ি কমা পৰ্যন্ত সলাব নোৱাৰিব তেতিয়াহ'লে অসমীয়া মানুহকে দিব লাগিব। এজন বড়োৱে নিজক অসমীয়া নকয়, ৰাভাই নকয়, কাৰ্বিয়ে নকয়, তিৱাই নকয়, ডিমাচাই নকয় অসমীয়া বুলি, তেতিয়াহ'লে আজি অসমীয়া মানুহ কোন, অসমীয়া ভাষী, অসমবাসী কোন, এই কথাবিলাক স্পষ্ট হ'বৰ কাৰণে 34 বছৰ অতিক্ৰম কৰিলে আৰু কিমান বছৰ তেওঁলোকে ৰাজনীতিৰ খেল খেলি থাকিব, নেতা হোৱাৰ খেল খেলি থাকিব, এই কথাটোহে আমি কৈছোঁ। আমি 6 নং দফা ইমপ্লিমেশ্যন হ'ব লাগে, ৰূপায়ণ হ'ব লাগে, আখৰে আখৰে ৰূপায়ণ হ'ব লাগে। অসমীয়া শব্দ মানুহ শব্দটোত আমাৰ আপত্তি আছে, অসমীয়া মানুহ শব্দটোত কাক বুজাইছে এই কথাটো এতিয়ালৈকে পৰিস্ফুট হোৱা নাই। এই ৰূপায়ণ নোহোৱাটো প্ৰথম দুখ হৈছে যোনে ইয়াৰে নিজকে হতা বুলি ভাবে, অসম চুক্তিখন, এই অভিশপ্ত চুক্তিখনক যোনে পৈতৃক সম্পত্তি বুলি ভাবে, সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আজি প্ৰথম দুখ, কাৰণ তেওঁলোকে চুক্তি কৰাৰ দিনাখনে অসমীয়া মানুহ শব্দটো তেওঁলোকে কিয় এটা অবজেকশ্যন মানিলে, ইয়াত অল্টাৰনেটিভ চিন্তা এটা কিয় নকৰিলে, বা তেওঁলোকে যিটো সংজ্ঞা অসমীয়া মানুহৰ বুলি দিব সেই সংজ্ঞাটো অসমবাসী মানুহে মানি ল'বনে নল'ব এই কথাটো তেওঁলোকে ক্লিয়াৰ হোৱা নাছিল কিয়, তেওঁলোকে তেতিয়া চিন্তা কৰা নাছিলে কিয়। এক, দুই নম্বৰ চৰকাৰ, চৰকাৰখনৰ সদিচ্ছা দেখুৱাব লাগিব যে হয় এই অসমীয়া মানুহ, এই কথাটো তেওঁলোকে ক্লিয়াৰ কৰিবৰ কাৰণে 37 বছৰ, কিন্তু দিল্লীত যোন চৰকাৰে নাথাকক, ৰাজ্যত যোন চৰকাৰে, প্ৰত্যেকখন চৰকাৰে ইয়াৰ দোষ ল'ব লাগিব মূৰ পাতি। কাৰণ কিয়, 6 নং দফাত যিটো টেকনিকেল কাৰিকৰী যিটো বিজুতি আছে, এই বিজুতিটোক দূৰ কৰিবৰ কাৰণে 37 বছৰ ধেমালি সময় নহয়, 36 বছৰ 36 ইয়াৰ্ছ ধেমালি সময় নহয়। তাৰপিছতো কিন্তু আৰু নিৰ্লজ্জভাৱে কিছুমানে কৈ আছে যে দাড়ি কমাও সলাব নোৱাৰিব, আখৰে আখৰে পালন হ'ব লাগিব। আখৰে আখৰে পালন হ'ব লাগিলে অসমীয়া মানুহ, আজি অসমীয়া মানুহ কোন, মই অসমীয়া ভাষা কৈছোঁ কাৰণে অসমীয়া মানুহ নে মই টাইটেলেৰে অসমীয়া মানুহ, টাইটেল হ'লে বড়ো টাইটেল হ'লে মই অসমীয়া হ'ম নে নহ'ম, ৰাভা মই অসমীয়া হ'ম নে নহ'ম, ইত্যাদি কথাবিলাকৰ কোনে মাৰিব এই সুদুৱনিটো, এতিয়া আৰু কিমান বছৰলৈ চলিব, নে অনিৰ্দিষ্টকাললৈ চলিয়ে থাকিব এইটো, এই কথাবিলাকহে আমি ক্লিয়াৰ